আর প্রথমতে আপনার ধন্যবাদ এই কারণে জ্ঞাপন করছো, মরিগাঁওত একটা কার্যালয় স্থাপন করে বিগত দুটা বছর আপনাকে যান সংগ্রাম করেছে, তার পাছত আপনার আজির দিন প্রায় 50,000 সদস্য আপনার সঙ্গে জড়িত হয়েছে নিউজ আসাম-এইট সাবলে আগবাহি আহিছে বা নিউজ আসাম-এইটর প্রতিটি বাতরি চাই। মই আপনার যেটা পেজখন মই চাও দেখা পাও যে তা যথেষ্ট শেয়ার হয় আর যথেষ্ট এনে ধরনের বাতরি আপনাকে দিয়ে, যেখানে বাতরি যদি খুবই গাম্ভীর্যপূর্ণ যার মর্যাদা আছে, যার মর্যাদা আছে, গতি গড় লো উঠা সাংবাদিকতার বিপরীতে কিন্তু আপনাদের একটা নতুন দিগন্তর সূচনা করবলে গিয়ে আছে, গতি মানে এই সেগতে আপনার পরিচালন সঞ্চালক আর সঞ্চালক মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন করছো যে সাংবাদিকতার যে ধারা সে আপনাদের অক্ষুণ্ণ রাখবর অপ্রাণ আর অহরহ চেষ্টা করে গিয়ে আছে। মানে সাংবাদিক সকলক উদ্দেশ্যে দুটামান বিশেষ কথা কব বিচার, সাংবাদিক সকলে কেতিয়াবা অনুভব হয় যে মই এটা পোর্টেলত কাম করে আছো, গতি মই পোর্টেলর সাংবাদিক বলে আমাক কেতিয়াবা মানুষে হাসিবলে আরম্ভ করে, কিন্তু আপনাদের সেই ধারণাটো মনের পর আঁতরাই দিয়ক। আপনাদের কোনোবাই যদি ভাবে যে মানে পোর্টেলর সেই সাংবাদিক, মানে স্যাটেলাইট চ্যানেলকিটার সঙ্গে মানে ফেয়ার মারিব নোৱাৰিম পাৰিম বা নোৱাৰিম নেকি এনে ধরনের একটা মানসিকতা আমার মাজত থাকে, গতি সেই মানসিকতা আপনাকে পরিহার করব। এই কারণে এতিয়া এই মুহূর্তত সংবাদ মাধ্যম যদি আপনি টিকি থাকবলে হয় তাহলে আপনি স্যাটেলাইট চ্যানেলত চাকরি করে কেউ টিকি থাকবে নয়, আপনি ওয়েব পোর্টেলর জড়িয়েহে আপনি আগবাহি যাব পারিব। যার বিগত সময়সত মই মোৰ জীবনের একটা অভিজ্ঞতার কথা কব বিচার, মানে বিগত সময়সত 15 বছর অতিক্রম করা তিনটাক সংবাদ মাধ্যমের অফার মই নাকচ করছো, তার একমাত্র কারণ যে এই সংবাদ মাধ্যম বর্তমান সময়ত কিন্তু ফেসবুকের জড়িয়েহে জনতার মাজলে যাবলে সক্ষম হব। আপনি যদি সাংবাদিক হব বিচারে তাহলে আপনি পোর্টেলত কাম করলেহে কিন্তু খুব সহজে আপনি মানুষের মাজলে যাবলে সক্ষম হব, কারণ আমার ইয়াত থাকা 80% মানুষে হয়তো টিভিত বাতরি চাবলে সময় না থাকে, গতি তেনে ক্ষেত্র এই পোর্টেলের যে ধারণা সেই ধারণাটুক আমি কিন্তু উলাই করব নয়, গতি আপনাদের ভাবি নলব যে আমি স্যাটেলাইট চ্যানেল এটাত কাম নকরিলে আমি সাংবাদিক নহয়, সেয়া একটা ভুল ধারণা, সেই ধারণা সম্পূর্ণরূপে আপনাদের পরিহার করব। বিগত সময়সত আপনি আজির দিনটি স্যাটেলাইট চ্যানেলের তিনজন যদি মানে সাংবাদিকর নাম লোবলে কো নতুন প্রজন্মর আপনাদের তো নয়, কিন্তু তিনজন ওয়েব পোর্টেলর সাংবাদিকর নাম লোব পারিব। এই কারণে আপনাদের চাই কত ওয়েব পোর্টেলত বা মোবাইলত চাবলে ভাল পায়, এটা 5G ধারণা আসছে, গতি গোটাই সংবাদ মাধ্যম সলনি হবলে গিয়ে আছে। আপনাকে জানি ভাল পাব বুলিয়ে নয়, ভারতবর্ষের প্রতিটি যে স্যাটেলাইট চ্যানেল আছিল, প্রতিটি যে সংবাদ মাধ্যম আছিল, প্রতিটি সংবাদ মাধ্যমে এতিয়া কিন্তু ডিজিটাল সংস্করণ আরম্ভ করবলে আগবাহিছে, অর্থাৎ ডিজিটাল সংস্করণের জড়িয়ে আগবাহিবলে আরম্ভ করেছে। ইন্ডিয়া টুডে আহি ইতিমধ্যে উত্তর পূর্ব ইন্ডিয়া টুডে এটা আরম্ভ করেছে, চাব ডিজিটাল সংস্করণ আরম্ভ করেছে, ইচ্ছা করলে স্যাটেলাইট চ্যানেলটা আরম্ভ করব পারে। যখন স্যাটেলাইট চ্যানেল আছে নিউজ লাইভ DY আরম্ভ করে প্রতিটি স্যাটেলাইট চ্যানেলে কিন্তু এটা ডিজিটাল সংস্করণ আরম্ভ করেছে, তার একমাত্র কারণ এতিয়া সম্পূর্ণরূপে সেই দিনবর সলনি হয়েছে আর এই দিনবরে একটা সময় মানুষক টিভি একবারে নোহা করে পেলাব, একবারে মোবাইলতে আপনি সকলো দিন আপনার উকলি আসবলে আরম্ভ করেছে, লাহে লাহে আরম্ভ হবলে ধরেছে। কারণ আমি গাঁৱত যদি চাও মেট্রিক পাস নকৰা মানুষজনের আজি ফেসবুক একাউন্ট চলায়, গতি সেইটাই হয়েছে পরিবর্তন।